একের পর এক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনাম হচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনেতা জয়ের পর নায়িকা তমা মির্জার সাথেও দ্বন্দ্বে জড়ান এই নায়িকা। একে অন্যকে পাঠান আইনি নোটিশ, যা সম্প্রতি শিল্পী সমিতির মধ্যস্থতায় সমাধান হয়েছে। এবার নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিষ্টি জান্নাত। কে সেই শিক্ষক, জানাচ্ছেন শাহাদাত রিফাত। না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কি, আমি জানি না এখন বাকিটা। আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট ভালো লাগলে করতেও পারি। আলোচনার শুরুটা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। খবর রটে ঢালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বউ হচ্ছেন নায়িকা। এরপর অভিনেতা জয়ের সাথে চুমু ও থাপ্পট কাণ্ড, যা গড়ায় জুতা পেটার মন্তব্য পর্যন্ত। থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে, তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে জুতোপেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট। যে এখানেই শেষ নয়, জয়ের পর অভিনেত্রীর সাথে দ্বন্দ্বে জড়ান নায়িকা তমা মির্জা। মিষ্টি জান্নাতকে খোঁচা দেন তিনি, বিষয়টি ভালোভাবে নেননি মিষ্টি। পরবর্তীতে তমাকে নিয়েও মন্তব্য করতে দেখা যায় তাকে, জানিয়ে আইনি নোটিশ পাঠান তমা। এদিকে তমার পর পাল্টা আইনি নোটিশ পাঠান মিষ্টি। পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় অবসান হয় দুই নায়িকার দ্বন্দ্ব। কোন্দল ভুলে মিলে যান চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত। এর মধ্যে এবার নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, তিনি যখন মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন, তখন এক শিক্ষক জোরপূর্বক তাকে রুমে ডেকে নিয়ে যান। সেখানে একটি খারাপ ভাইরাল ভিডিও তাকে দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই শিক্ষক। তিনি রাজি হননি, যার কারণে তাকে তিনবার ফেল করানো হয়েছিল। চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের দাবি, তাকে জোরপূর্বক রুমে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় মেডিকেলের অধ্যক্ষের কাছে নালিশও করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। শুধু তাই নয়, মিষ্টি জান্নাত আরও বলেন, শুধু একজনই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছেন তাকে, তার পোশাক নিয়েও কটু কথা বলেছেন। এক শিক্ষক তার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল। এই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। চলচ্চিত্রাঙ্গনে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, অবশ্যই ফেস করেছেন, যেগুলোতে ফেস করেছেন সেই সিনেমাগুলোতে কাজ করেননি, এজন্য তার কাজের সংখ্যাও কম। মিডিয়াতে এমন হয় আগে জানতেন না দাবি করে মিষ্টি বলেন, সিনেমায় কাজ করতে গেলে এই ধরনের প্রস্তাব দেয়া হয়। প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়, প্রেমও শুরু করে। তিনি প্রস্তাবে রাজি হননি, প্রেমও করেননি, ওইসব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছেন তিনি। চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের পুরো নাম ডাক্তার জান্নাতুল ফেরদৌস মিষ্টি। একাধারে তিনি অভিনেত্রী, প্রযোজক, ব্যবসায়ী ও দন্ত চিকিৎসক। তিনি রাজধানীর হাজারীবাগে অবস্থিত শিকদার মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল, আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।